আসসালামু আলাইকুম ও নবাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক অনেক ঈদ আসবে আমাদের জন্য ঈদের বন্যা বয়ে যাবে ইউ নো হোয়াট ইট मींस ঈদ তাই না যারা আমাদের নিউজগুলো দেখেন আর আপনারা জানেন ঈদ মোবারক বিনস হচ্ছে বিডি তরফ থেকে আপনাদের জন্য বড় একটা সুসংবাদ থাকে ওয়া আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জটি ফিট এই লাইভ পূর্জলচনামূলক অনুষ্ঠানে আপনারা কেমন আছেন আমাদের প্রত্যাশা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া এবং ভালোবাসা থাকলো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন আপনারা যদি জানান আমরা অনুপ্রেরণা পাবো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি গাজার এই মুহূর্তের পরিস্থিতিও আপনাদের সঙ্গে তুলে ধরব স্পেন এবং কানাডা এই দুটি রাষ্ট্র ইসরায়েলের গলা টিপে ধরেছে এই গলা চেপে শব্দটা প্রতীকী কিন্তু সত্যি ভীষণ চাপের মুখে ফেলে দিয়েছে এই দুটি রাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো নিশ্চুপ তখন এবং কানাডা যে অসাধারণ উদ্যোগ গ্রহণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে এটা অবশ্যই অনুকরণীয় এবং এটা দেখে এখন লজ্জায় মাথা নিচু হয়ে যাওয়া উচিত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের প্রিয় বন্ধুরা প্রথমেই আমি জানাতে চাই গাজার এই মুহূর্তের পরিস্থিতি কি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন ইসালকে বিপদে ফেলেছে স্পেন কানাডা কি হচ্ছে বর্তমানে গাজায় আজকের আন্তর্জাতিক সবশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করেছে তথ্য দিয়েছে সেন্স টিভি থেকে এবং দক্ষিণ কোরিয়া থেকে ভাই সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি আজকের সবশেষ আপডেট জানতে পারব কি হচ্ছে বর্তমানে এ বিষয় নিয়ে তথ্য আছে কঠিন বিপদের মাঝে বর্তমানে ইসালের প্রধানমন্ত্রী নেতা বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেছে আজকের এই নিউজে আমরা কথা বলার চিনা চলে যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি শিবিরে হামলা চালিয়ে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুৎসের একজন শীর্ষস্থানীয় কমান্ডার ইসলাম খামায়েশকে হত্যা করেছে আইডিএফ বা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রিয় বন্ধুরা এটি খুব মর্মান্তিক একটি ঘটনা কারণ ইসলাম খামায় সে খুবই জনপ্রিয় ছিলেন ওই অঞ্চলে ইসলামিক জিহাদের শীর্ষস্থানীয় একজন নেতা তিনি তার মৃত্যুতে শোক নেমে এসেছে একটি শরণার্থী শিবিরের ভবনে বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করে আইডিএফ প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে যখন হামাসের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড এবং আল কাসাম ব্রিগেড এই দুটো ব্রিগেডের সঙ্গে যুদ্ধ করে বেড়ে উঠছে না ইসরায়েলের নিপীড়ক বাহিনী তখন কিন্তু একেবারে উদ্বাস্ত শিবির শরণার্থী শিবির হসপিটাল এবং স্কুল কলেজ এসব ভবনে হামলা করছে তারই প্রতিফলন আমরা দেখতে পেলাম যে আজকের হামলার ঘটনায় এই হামলায় ইসলামিক জিহাদের শীর্ষস্থানীয় একজন কমান্ডার নিহত হয়েছে তবে পাল্টা প্রতিরোধেরও কিন্তু অসংখ্য ঘটনা রয়েছে গতকাল এবং আজকে মিলিয়ে দুদিনে ধ্বংস করেছে হামাসের সশস্ত্র শাখা ব্রিগেড এবং ইসলামিক সশস্ত্র শাখা আল ব্রিগেড এটা আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে রাফায় ইসরায়েলি বাহিনী যে অভিযান চালাচ্ছে বিশেষ করে এখন জাবালিয়ায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এই অভিযানের বিরুদ্ধে কিন্তু ইসলামিক জিহাদ এবং হামাস এক হয়ে যুদ্ধ করছে এর আগে দুটো সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন আলাদা আলাদা ভাবে যুদ্ধ করলেও এবার তারা তিনটি কৌশলে একত্রিত হয়ে যৌথভাবে প্রতিরোধ গড়ে তুলছে প্রিয় বন্ধুরা আরেকটি খবর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একটি আশা বা প্রত্যাশার বাণী শুনিয়েছে যে হামাসের গাজার প্রধান হচ্ছেন ইয়াহিয়াসিনোয়ার তিনি গাজাতেই অবস্থান করছেন এই মুহূর্তেও আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি গাজায় একটি থেকে বেরিয়ে আসেন এবং সঙ্গে করমর্দন করেন এই ভিডিওটি যখন ছড়িয়ে পড়ে তখন ইসরায়েলের কেঁপে ওঠে কারণ ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড হচ্ছেন এই সিনোয়ার তিনি জীবিত আছেন তিনি অক্ষত আছেন তিনি সুরঙ্গ থেকে বের হয়ে সাধারণ মানুষের কাছে যুদ্ধে সাহস রাখবার অনুপ্রেরণা দিচ্ছেন এটা নিঃসন্দেহে ইসরায়েলি বাহিনীর কাছে ভয়াবহ একটা ঘটনা এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে তারা ইসরায়েলকে এই ইয়াহিয়া সুড়ঙ্গ এবং তার অবস্থানের পুঙ্খানুপুঙ্খ চিত্র দিতে পারবে যদি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনে এটা কি পাগলের প্রলাপ নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শোনে না ইসরায়েল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে দুটো মুখ থাকে একটা মুখ তারা লুকিয়ে রাখে আর আরেকটা মুখ তারা প্রদর্শন করে সেই প্রদর্শিত মুখ দিয়ে তারা মানবতার পক্ষে নানা ধরনের বাণী উচ্চারণ করে আর অন্য মুখ দিয়ে নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধাস্ত্র বিক্রির চুক্তি করে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাফা জাবালিয়া সহ অন্যান্য এলাকায় কোন অঞ্চলই কিন্তু নিরাপদ নেই ইসরায়েলি বাহিনীর হামলায় একটা ধারণা করা হচ্ছে যে শেষ মরণ দিতে ইসরায়েলি বাহিনী কারণ তারা চাইছে যে হামাস যেভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে নেমেছে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে হলে ইসরায়েলকেও পূর্ণ শক্তিতে নামতে হবে তবে ইসরায়েল বিজয় অর্জন করতে পারবে না বলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোশাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক তিনি বলেছেন তিনি এটা স্পষ্ট করে বলেছেন যে গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক এর সুস্পষ্ট লক্ষ্যে ঘাটতি রয়েছে সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয় প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি এছাড়া আমরা নানাভাবে ছাসা হয়ে গেছি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও এই মন্তব্য পাগলেও বিশ্বাস করবে না তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন আমাকে একটা জিনিস দেখান যেটাতে আমরা সফল হয়েছি প্রিয় বন্ধুরা এই যখন অবস্থা তখন সুখবর রয়েছে সেই সুখবর হচ্ছে যে স্পেইন এবং কানাডার পক্ষ থেকে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই সাড়া দেবেন আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমরা জানতে চাই প্রিয় দর্শক অস্ত্র ও নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি মালবাহী কার্গো জাহাজ যাত্রাবিরতি দেয়ার জন্য স্পেনের বন্দরে নোংর করার অনুমতি চাইলে তা করতে দেয়নি দেশটির সরকার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বারেস এর তথ্য নিশ্চিত করেছেন বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমরা যখনই নিশ্চিত হলাম যে ইসরায়েলগামী জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ রয়েছে তখনই সেটিকে বন্দরে ফেরার জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেই স্পেন ইসরায়েলের দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটলো এটা অভূতপূর্ব ঘটনা স্পেন বিশ্বাস করে মধ্যপ্রাচ্যের আর অস্ত্রের কোনো প্রয়োজন যেখানে এখন প্রয়োজন শান্তির স্পেন মনে করে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কোনো প্রয়োজন নেই ইসরায়েল ফিলিস্তিনের উপর যে যুদ্ধ চালাচ্ছে তা পুরোপুরি চাপিয়ে দেয়া তাই সম্প্রতি যে পদক্ষেপ আমরা নিয়েছি ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো এতে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক যদি তলানিতে চলে যায় তাতেও আমরা ক্ষান্ত হব না ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী আহ ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রী এই ধরনের মন্তব্য করেছেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে যেন ইসরায়েলকে কঠোরভাবে সায়স্তা করা হয় ইসরায়েলগামী কোন অস্ত্রবাহী জাহাজ আর কোনদিন স্পেনের বন্দরে নোংর করতে পারবে না সংবাদ সম্মেলনে এই ইস্যুতে বিস্তারিত কিছু বলেননি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী তবে ফ্রান্সের দৈনিক অ্যাল পেরিস এক প্রতিবেদনে জানিয়েছে ডেনমার্কের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই বন্দর থেকে অস্ত্র গোলাবারদের চালান নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল যাত্রা পথে বিরতি দেওয়ার জন্য স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর জেনায় করার অনুমতি চেয়েছিল অস্ত্র ও ছিল ইউরোপের যে কয়েকটি রাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে তাদের মধ্যে স্পেন অন্যতম সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে স্পেন এছাড়া গত সাত অক্টোবর গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানিও স্থগিত করেছে স্পেনের সরকার স্পেনকে অবশ্যই আমরা স্যালুট জানাই স্পেনের দেখা দেখাদেখি লজ্জায় হলেও আরব বিশ্বের দুই শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আড়াল ভেঙে আরো শক্তিশালী অবস্থান নেবে হামাস ইসলামিক জিহাদ সহ স্বাধীনতা সব সংগঠনকে সহযোগিতা করবে প্রিয় বন্ধুরা আরেকটি খবর সেটি হচ্ছে সহিংস কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের চার ইসরায়েলি বসতকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকার নিষেধাজ্ঞার কোপে পড়া এই চার বসতকারী হলেন ডেভিড চাই চাচসাই ইয়েনিন লেভি জাফিভার ইউসেফ এবং মোশে শারভিদ কানাডার ইতিহাসে এই প্রথম কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হলো এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে প্রচলিত স্পেশাল ইকোনমিক মেজার্স এক নামের এই আইনের আওতায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত এই চারজন কানাডায় প্রবেশ বা সম্পত্তি ক্রয় করতে পারবেন না মন্ত্রণালয়ের বিবৃতি জারির পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জলি এক বার্তায় বলেন কিছুদিন আগে আমি পশ্চিম তীর সফরে গিয়েছিলাম সেখানে গিয়ে সরে জমিনে বিভিন্ন এলাকা ঘুরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতার ব্যাপারে আমরা স্পষ্টভাবে জানতে পারি স্থানীয় বাসিন্দারা বলেছেন নানা অত্যাচার ও সহিংসতার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিজ বাড়ি ও কৃষি ভূমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন ইসরায়েলি বসতকারীরা এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আমরা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিতে চাই যে কানাডা কখনো ইসরায়েলি সহিংসতা এবং এই ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট এবং তাদের কাউকে কোনো ধরনের সহযোগিতা করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে বিস্তৃত যথাযথ এবং টেকসই কাজ করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ এই শান্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হলো দ্বি রাষ্ট্র সমাধান এবং পশ্চিম তীর ও পূর্ব জেরোজালমে অবৈধ বসতি স্থাপন এই সমাধানের পথে একটি বড় অন্তরায় বিবৃতিতে আরো বলা হয়েছে কানাডা জাতিসংঘের চতুর্থ জেনেভা কনভেনশনের ঘোষণাকে স্বীকৃতি দানকারী দেশ সেই ঘোষণায় বলা হয়েছে দখলকৃত এলাকায় জনগণের প্রতি কোনো প্রকার অমানবিক ব্যবহার করা যাবে না উনিশশো সাতষট্টি সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনের সীমানা নির্ধারণ করা হয় সে সময় ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো দখল কার্যক্রম চালানো হবে না কিন্তু পরে আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি ইসরায়েল প্রায় প্রতি বছরই একটু একটু করে ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করছে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্র এবং তার ক্ষমতাধররা গত সাত অক্টোবর গাজে উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও হামাসের মধ্যে যুদ্ধ বাধার পর থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়তে থাকে সহিংসতা জাতিসংঘের হিসেব অনুযায়ী গত মাসে মোট সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে এবার সহিংসতায় প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ তবে শুধুমাত্র গাজায় সরকারি হিসেব মতে পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার ষাট ভাগ হচ্ছে শিশু এবং নারী প্রিয় বন্ধুরা এইরকম পরিস্থিতিতে ইসরায়েলের সারা বিশ্বে যে অবস্থান ছিল সেটা কিন্তু একেবারেই সংকুচিত হয়ে আসছে দু চারটি রাষ্ট্র ছাড়া কেউ আর এখন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে না তাহলে কিভাবে টিকে আছে টিকে আছে দুটি কারণে এক হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোর অনৈক্যের কারণে দুই হচ্ছে পশ্চিমা বিশ্বের একতরফা সমর্থন এই দুটি বিষয়ে যদি আমরা একটা সুচিন্তিত সমাধানের পথ বের করতে পারতাম তাহলে অবশ্যই গাজায় ইসরায়েলের আগ্রাসন মুহূর্তেই বন্ধ হয়ে যেত প্রথম বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের কোনো কোনো রাষ্ট্র সোচ্চার হলেও এখনো সামগ্রিক অর্থে সবাই এক হয়ে গাজার পক্ষে দাঁড়াচ্ছে না দ্বিতীয় বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার মানবতার বলি আওড়ালেও তারা পেছন থেকে অন্তরাল থেকে ইসরায়েলকে অর্থ অস্ত্র এবং যুদ্ধের জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সহযোগিতা করছে প্রিয় বন্ধুরা এই রকম পরিস্থিতিতে অবশ্যই ইসরায়েলকে যুদ্ধ থেকে পালাতে হবে কারণ চতুর্মুখী হামলা শুরু হয়েছে শুধুমাত্র হামাস যে যুদ্ধ করছে তা নয় কেউ কেউ বলছে যে এই রাফা অভিযানের পরিপ্রেক্ষিতে হামাসের সঙ্গে ইরান তুরস্ক ইরাক সিরিয়ার বাহিনীও যুক্ত হয়ে গেছে অঘোষিত আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক অনেক ঈদ আসবে ইনশাল্লাহ আমাদের জন্য ঈদের বন্যা বয়ে যাবে ইউ নো হোয়াট ইট মিনস ঈদ তাই না যারা আমার নিউজগুলো দেখেন আপনারা জানেন যে ঈদ মোবারক মিনস হচ্ছে বীরদের তরফ থেকে আপনাদের জন্য বড় একটা সুসংবাদ থাকে গত কয়েকদিন যাবৎ রাফার দক্ষিণাঞ্চলে যে যুদ্ধ শুরু হয়েছে আমরা অনেকেই ভয় পাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে বীররা কতটুকু প্রস্তুত আছে যেভাবে ইসাল তাদের লক্ষাধিক সেনাবাহিনী হাজার হাজার ট্যাঙ্ক অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র রসিমাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের রাফাতে তো সেই মুহূর্তে আমরা দেখছি অন্যান্য অতীতের মানে যুদ্ধগুলোর তুলনায় এবার আমাদের বীরদের কিন্তু পজিটিভ একটা রিব্যাক আসছে মানে এই প্রথম অন গ্রাউন্ডে সম্মুখ যুদ্ধে বা আমরা যেটাকে বলি ব্যাটল গ্রাউন্ড ওইরকমই যুদ্ধ হচ্ছে আর সেখানে খাটো প্রতিদিনই বড় ধরনের সফলতার মুখোমুখি হচ্ছে আমাদের বীররা এর মাঝে এবার সবচেয়ে বেশি পারফরমেন্স দেখাচ্ছে বীরদের যেই মানে গেরিলা টিম আছে বিশেষ করে যারা মাঠের যোদ্ধা সেই টিমটার নাম হচ্ছে কি কাসিম ব্রিগেড ভাই মানে কাসিম ব্রিগেড টিম আর এই টিমটির মুখপাত্র যান আছেন দা ভাই তিনি আজকে সবার জন্য বিশ্বের যারা আমরা যারা মুসলিম আছি অমুসলিম আছি আমরা যারা এই যুদ্ধটার জন্য কনসার্ন করি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতার মধ্যেই এখানে দীর্ঘমেয়াদী পশ্চিমা শক্তিরা আরও যদি জাহাজ ভর্তি জাহাজ ভর্তি করে মেশিনারিস পাঠায় তারপরেও দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আমাদের টিম ফুল প্রস্তুত আছে এক ভিডিও বার্তায় উবায়দ ভাই বলছেন আমাদের জনগণের উপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং একই সঙ্গে আমরা আমাদের শত্রুদেরকে জানিয়ে দিতে চাই যে এই গাজা দখলের যে স্বপ্ন দেখছে ইসাল সরকার সেটা কোনোভাবেই সম্ভব না আমরা দীর্ঘমেয়াদী লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত আছি সুতরাং আমরা যেন হতাশ না হই মানে বিশ্বের যারা আমরা আছি আমাদের উদ্দেশ্যে তিনি বলছেন ভিডিও বার্তায় কাসেম ব্রিগেডের মুখপাত্র বলছেন যে গত সাতই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত বীর যোদ্ধারা ইসালি সেনাদের সাথে ব্যাপক বীরত্বের সাথে লড়াই করছে ইতিমধ্যে ইসালি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতিও সাধন করেছে ইতিমধ্যে ইসালি বাহিনী আপনার নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তত্ত্বটা প্রকাশ না করে বিশ্বের কাছে হচ্ছে। আমাদের কাসুম ব্রিগেড দাবি প্রায় দুই সপ্তাহ আগে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফাতে যে অভিযান শুরু করেছে ইসালের সেনাবাহিনী সেই অভিযান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে এবং বলা হচ্ছে যে আমাদের বীর যোদ্ধাদের সাথে তাদের তীব্র লড়াইটা চলছে ইসালের সেনাবাহিনীকে সর্বশেষ তার যে ভিডিও বার্তায় যে মেসেজটা দেওয়া হয়েছে যদি তোমরা তোমাদের বেড়াকে ফিরে না যাও তাহলে এই ভূমি থেকে যতই রক্ত ঝরুক এই ভূমি দখল তোমাদের যে স্বপ্ন সেটা কখনো সম্ভব হবে না এমনকি পশ্চিমাদের উদ্দেশ্য একটা বার্তা দিয়েছে আমাদের কি বলা যে বীরের মুখপাত্র যিনি আছেন ও ভাই এই বলছেন পশ্চিমারা যদি ভেবে থাকে যে ইসলামের হাতে মেশিন তুলে দিয়া এই স্বর্গভূমিকে দখল করবে সেই স্বপ্ন একজন ফিলি জীবিত থাকতে কখনোই সম্ভব হবে না আমিও মনে করি সম্ভব হবে না এখন আরবিরার ভূমিকাটা যদি শক্ত থাকত পরিস্থিতি অন্যরকমই হইতো বছরের পর বছর দাঁতের দাঁত চেপে তিক্ত এক স্বীকারোক্তি দিয়ে যেতে হচ্ছে ইসরায়েলের আর তা হল হামাজ সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে সম্পূর্ণ প্রস্তুত হবার আগ পর্যন্ত নিজেকে করতে জানে এই মূলমন্ত্রকে সামনে রেখেই এগিয়ে যায় হামাজ আর গেল আট মাস যেন সেই চিত্র আরো প্রকট হয়ে উঠেছে প্রতিদিনই নিত্য নতুন এক হামাজকে দেখছে ইসরায়েলের সেনারা গাজার দক্ষিণে মিশরীয় সীমান্তে রাফা শহরে যখন সব লটবহন নিয়ে ইসরায়েলি সেনারা অভিযানের জন্য যাত্রা শুরু করতে যাবে ঠিক তখনই গাজার উত্তরে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে হামাসের যোদ্ধারা গাজার উত্তরে জেইতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস যোদ্ধারা সমন্বিত যুদ্ধ ইউনিট নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যাচ্ছে তারা ইসরায়েলির বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে কাজায় হামাসের সঙ্গে হয়েছে ইসলামিক জিহাদের কমান্ডোরা সেই সঙ্গে আরো খেপেছে লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ তাদের বিপজ্জনক সব আক্রমণে এখন ত্রাহি মধুসূদন অবস্থা ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি ভাই বোনদের অধিকার প্রতিষ্ঠায় ইসরায়েলকে গাজা ছাড়তে প্রতিদিনই ভয়ঙ্কর সব হামলা চালাচ্ছে হাসান নাসরুল্লাহ শিষ্যরা ছাখার হচ্ছে ইসরায়েলি ঘাঁটি টাইমস অফ ইসরায়েল বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে বৃহস্পতিবারে গাজায় সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুঃস্বপ্নের একটি দিন কাটিয়েছে গাজার উত্তর হামাসের যোদ্ধারা যেমন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে ঠিক সমানভাবেই লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের ভেতরে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যেই নিজেদের যুদ্ধ বিমান থেকে নিজেদের সামরিক এলাকাতেই বোমা ফেলেছে ইসরায়েল বলছে শুক্রবার সকালে একটি আধা টন বোমা একটি যুদ্ধ বিমান থেকে পড়ে গিয়ে গাজা সীমান্তে ইয়াতেদ সম্প্রদায়ের একটি এলাকায় পড়ে যায় তবে বোমাটি বিস্ফোরিত হয়নি ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি বাহিনী যুদ্ধ বিমানটি রাফা শহরে হামলা চালিয়ে ফেরার সময় এমন সাইট ঘটনাটি ঘটিয়েছে অবিস্ফোরিত অস্ত্রটি ইসরায়েলি বাহিনী সংগ্রহ করেছে এমন ঘটনা আরও ঘটেছে আইডিএফ জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি ইসরায়েলি সামরিক ড্রোন উত্তরাঞ্চলীয় শহরে বিধ্বস্ত হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনটি আকাশ থেকে পড়ে যায় বলে দাবি করা হচ্ছে ড্রোনটি স্থলভাগে সামরিক চলাচল নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল হামাসের দাবি স্কাই রাইডার হিসেবে পরিচিত ড্রোনটি তাদের রকেটের আঘাতে বিধ্বস্ত হয়েছে বৃহস্পতিবার উত্তর গাজায় জাবালিয়া শহরের কেন্দ্রস্থলে হামাসের শক্ত ঘাঁটিতে ইসরায়েল প্রবেশ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সেখানে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে সেগুলোকে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং বোমা হামলা চালিয়েছে যোদ্ধারা ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস গাজা উপত্যকায় শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে হামাসের সশস্ত্র শাখা এবং তার মিত্র ইসলামিক জিহাদ উভয় গোষ্ঠী তাদের ভারী সুরক্ষিত সুরঙ্গ ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে গাজার নতুন যুদ্ধক্ষেত্র এখন রাফা শহর সেখানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী তবে শহরটিতে কোনো অগ্রগতি করতে পারেনি সেনারা শহরটির বেশিরভাগ সুরঙ্গই এখনও অক্ষত বলে দাবি করছে হামাস অন্যদিকে ইসরায়েলের ভেতরে আরো বড় পরিসরে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার আইডিএফ জানিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে পঁচাত্তরটি রকেট ছুড়েছে গোষ্ঠীটি কয়েক ডজন রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডম ভূপাতিত করেছে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে এতে চোদ্দ জন সেনা আহত হয়েছে টাইমস ইসরায়েল জানিয়েছে বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলের একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম বড় ছিল হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাটিতে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে সম্মানিত দর্শক অনেক আলোচনা দেখতে পেয়েছেন যেভাবে কঠিন বিপদের মুখে পড়েছে বর্তমানে ইসালের প্রধানমন্ত্রী নেতানীহ এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি স্পেন কানাডার বর্তমানে যে ফাঁদ এই ফাঁদে পড়েছে বর্তমানে ইসাল বিভিন্ন প্রসঙ্গ আপনারা দেখতে পেয়েছেন আজকের এই নিউজে সম্মানিত দর্শক আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম